আলাদা ঝাটা মুভমেন্টের নাম, আন্দোলনের নাম, বেদাতির অন্তর কাঁপতে থাকবে আলাদা নাম শুনলে, ওই জন্য তো মসজিদ ভাঙে। আমিন জোরে শুনলে ইহুদিদের গা জ্বলে, আছেন হাদিসে? বাবা তোমাদের গা জ্বলে কেন, তুমি ইহুদি নাকি? গান বাজনা শুনলে গা জ্বলে না, আমিন শুনলে গা জ্বলে। কোন দেশে বাস করছি? এরপরে আমরা হলাম মাশাআল্লাহ, একেবারে অলিয়া অলিয়া গস কুতুব কত যে হয়ে গেছে ঠিক ঠিকানা নাই। অনেকে বলেন আহলে হাদিস মানে মহাদ্দেশ, সাধারণ মানুষ আহলে হাদিস নয়। আমরা বলি তো হানাফি মানে কি শুধুমাত্র সাহেবান দুজন, ইমাম মোহাম্মদ আর ইমাম আবু ইউসুফ? আপনারা কে হানাফি বলেন কেন? আপনার আওয়াম মানুষ কিছুই বুঝেন না, হানাফি বানানটাও জানেন না। ইব্রাহিম ছিলেন মুসলিম, আমরা কি মুসলিম নই? ইমাম বুখারি সহিহ হাদিস আমল করতেন, আমরা কি সহিহ হাদিস আমল করি না? আমরা ইমাম বুখারি হতে পারে প্রশ্নই ওঠে না, অন্তত ইমাম বুখারির অনুসরণ করে তো আমলটা তো আমরা আমল করছি তো বটে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وحذرها من التشبه بغير المسلمين وبشر ببقاء هذا الدين وبقاء أهل السنة على الحق إلى آخر الأيام সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়া মান ইহতাদা বিহাদিহি ইক্তাফা আসারহু। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া আল্লাহু তাআলা ফিল কালামিল মাজীদ ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلك وصاكم به لعلكم تتقون سورة انعام 153 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি দ্বিতীয় দিন সর্বশেষ বক্তৃতায় আপনাদের সামনে আমাদেরকে দণ্ডায়মান হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আমি এখানে আসার পরে যে অনুষ্ঠানটা হয়ে গেল এটা অত্যন্ত উৎসাহব্যঞ্জক, দিনী জাজবার প্রতিফলন ঘটল, এ দৃশ্য বড়ই মনোহর ও মনোমুগ্ধকর। আমি আজকে জুমার খুতবাতে তবুকের যুদ্ধে বিপদগ্রস্ত মুসলমানদের দানের ঘটনা শুনিয়েছিলাম, ওটার মধ্যে ইঙ্গিত ছিল আজকে যে বিপদের মধ্যে আমরা পড়েছি এর প্রতি আপনাদের আগ্রহ সৃষ্টি করা। আলহামদুলিল্লাহ আমানুল্লাহর মাধ্যমে সেটা শুরু হয়ে গেল, এজন্য আমি অত্যন্ত আনন্দিত। বরং আমি আর একটু এগিয়ে বলি, সিটি কর্পোরেশনের মেয়র স্নেহাসপদ লিটনের মাধ্যমে এটা শুরু হলে বলা চলে, তাই না? সে বেশ খুশি মনে এবার কথাগুলো বলেছে, আপনারা শুনেছেন সবাই। তারপরে আমানুল্লাহর মাধ্যমে বাকিটা হলো, আসলে বাকি কিন্তু অনেক আছে। আপনাদের প্রত্যেকের মধ্যেই ঈমানে আগুন জ্বলছে, হয়তো বলতে পারছেন না। খেয়াল রাখবেন, এটা আমাদের বড় পরীক্ষা, অত্যন্ত বড় পরীক্ষা। সবাই ধনী মানুষের দুয়ারে ভিক্ষা চায়, অথচ যে হাদিসটা আজকে বলেছিলাম প্রথমে, হে মোহাম্মদ যতদিন খুশি তুমি বেঁচে থাকো মনে রেখে দিও তোমাকে এ দুনিয়া ছাড়তে হবে, যা খুশি তাই করো,
মনে রেখো তোমাকে কর্মফল পেতেই হবে, মনে রেখো দুনিয়াতে তোমার মর্যাদা হবে মানুষের কাছে না চাওয়ার মধ্যে, মুখাপেক্ষি না হওয়ার মধ্যে। হাদিসটা কেন শুনালাম? মুখাপেক্ষি আমরা কিন্তু নিজের জন্য হই নাই, আমরা আল্লাহর দিনের জন্য চেয়েছি, বিধায় আল্লাহর রহমত হয়েছে আপনাদের মাধ্যমে। আল্লাহর রহমত কিন্তু এখানে শেষ হয়ে যায়নি, আরও আসবে, আমরা আশাবাদী। আহলে হাদিসের একটা ইউনিভার্সিটি বড় আকারের হোক, এটা আমাদের মনে হয় সবারই মনের মধ্যে আকুলি বিকুলি করছিল। 1994 সালে আমরা সেই ইউনিভার্সিটির মনোগ্রাম তৈরি করেছি, 1994 সালে। আজকে যে বড় মসজিদ আছে না পাশে আমাদের, ওপরে দেখবেন একটা মনোগ্রাম দেওয়া আছে, ব্র্যাকেটে লেখা আছে 1994 সাল। আমি যখন এক জায়গা থেকে বিতাড়িত হয়ে আরেক জায়গায় যাচ্ছিলাম, তৃতীয় বিতাড়ন পালা যাওয়া ছিল আমার হড়গ্রামে, তখন সেখানে বসে আমি স্বপ্ন দেখেছিলাম যে না, আমাকে তো মরবই, কিন্তু একটু কিছু করে যেতে হবে সৎকার জারিয়া হিসাবে, যাতে জাতির শিক্ষার দুয়ার খুলে যায়। শিক্ষা জাতির মানদণ্ড, পুরো মেরুদণ্ড। শিক্ষা যদি নষ্ট হয়ে যায় সে জাতি কশ্চিন কেন গড়ে উঠতে পারে না। শিক্ষা দিয়ে গুন্ডাফন্ডা তৈরি করা হচ্ছে, এটা আমরা চাই না। শিক্ষা দেখছে মানুষ তৈরি করতে চায়, সে স্বপ্ন বহুদিন পরে আল্লাহবাক যদি বাস্তবায়ন করেন আমাদের হাতে ভালোই হবে, নাহলে আমাদের পরে আপনারাই করবেন। আজকে নতুন স্বপ্ন নয়, এমনকি ইউনিভার্সিটির নামে আমি এখানে জমিও কিনেছি, যে মসজিদটা দেখছেন না, ওই জমিটা ডিট করা কিন্তু ইসলামিক ইউনিভার্সিটির নামে। আজকের খবরগুলো হ্যাঁ, ইতিহাসটা আপনারা জানেন না, স্বপ্ন আজকে নতুন নয়। এরপরও আল্লাহর রহমত সামাল হাল না হলে কোনো স্বপ্নই বাস্তবায়ন হয় না। আমি আপনাদের স্বতঃস্ফূর্ত দান এবং স্বতঃস্ফূর্ত এগিয়ে আসার এই দৃশ্যকে বারবার স্মরণ করছি এবং আপনাদের সবার জন্য প্রাণ খোলা দোয়া করছি। আল্লাহ পাক আপনাদের এই দানকে যেন অত্যন্ত সন্তুষ্টির সাথে কবুল করে নেন তার ডান হাত দিয়ে, এবং এই দানের মাধ্যমে আল্লাহ পাক এই বাংলার মাটিতে এই পবিত্র একটি সুন্দরতম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দান যেন আল্লাহ পাক সহজ করে দেন। আল্লাহুম্মা আমিন। ইসলামী অর্থনীতি, ইসলামী ব্যবসা নীতি, ইসলামী রাষ্ট্রনীতি, এগুলি এখানে পড়ানো হবে। আর ইসলামী অর্থ হবে কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক ইসলামী, ফেকা ভিত্তিক ইসলামী নয়, কোনো দল ভিত্তিক ইসলামী নয়, কোনো মজাব ভিত্তিক ইসলামী নয়। ব্যাখ্যা দিয়ে যাচ্ছে পরিষ্কার করে আমি একদম, হাদিসের ঊর্ধ্বে কোনো মজাব চলবে না। যখন ইসলামী ব্যাংক হলো বাংলাদেশে, আমি তো খুব খুশির চোটে, আমি তো অংশগ্রহণ করলাম 358 নম্বর সিরিয়াল আমার। আমাকে দাওয়াত দিল খুলনাতে ইসলামী ব্যাংকের উপরে একটা বক্তৃতা করার জন্য, এই তখন আমার পড়লাম বিপদে, কী বলবো বিষয়ে। বক্তৃতায় বললাম, হে ব্যাংকার ভাইয়েরা, আসলে ব্যাংকটাই সৃষ্টি হয়েছে গরিবকে শোষণ করে ধনীকে ধনী করার জন্য। অত এই ব্যাংক শব্দটাই আমার কাছে খুব গাজালা করে নাম শুনলে। দুই নম্বর কথা হলো, আপনারা ব্যাংক বলছেন ইসলামী ব্যাংক, ব্যাংক কি আর ইসলামী হয়? ব্যাংক তো ব্যাংকই, তো যখন বলছেনই যখন তাই বলবো, ওই হেদায় সরেবকে কুদুরি মার্কা ইসলাম যেন না হয়, হাদিস দিয়ে ব্যাংক চালাবেন। আর জীবনে আমরা দাওয়াত করিনি, ওই এক দাওয়াতে শেষ। এ স্বপ্ন আজকের নয়, এই আপোষের মেজাজটা ছিল বলে আজকে আপনারা এখানে এসছেন। সবাইকে খুশি করে চলার মেজাজ যদি থাকতো, লোক একটু হয়তো বেশি আসতো, যে না ওটা হওয়ার দরকার নেই। কারণ আমি দেখেছি 29 জুলাই 1994 সালের ঢাকার মানিকমিয়া এভিনিউয়ে 20 লক্ষাধিক মানুষের এই বিশাল সমাবেশে বক্তৃতা করেছিলাম, 2 মিনিট 10 সেকেন্ড মাত্র। যখন যে পীর সাহেব উঠে বক্তৃতা করে উনি চলে বসে গেলেই তার পীরের দলবল সব চলে যায়, আর এক পীর উঠে বক্তৃতা করে দলবল সব খালি হয়ে যায়। এই দৃশ্য আমার দেখা আছে। আমার বলে আমার তো আমাদের পীর না, আমার লোক নাই। তার একবার আজানের সময় টাইম হলো, মোল্লা মহিউদ্দিন খানকে আমি স্মরণ করি, উনি সেদিন চেষ্টা না করলে আমার ওই সময়টুকু দিত না, কারণ আমার নামের গোড়া একটা দোষ আছে, আমি আহলেদের যুব সংঘ, বুঝতে পারছেন, আহলেদ নামটাই বরদাস্ত করতে পারে না তারা। সেদিন কিন্তু এই কথাটাই বলেছিলাম,
জাতীয় সংসদ দিকে অঙ্গুলি সংকেত করে, এই যে জাতীয় সংসদ, এটা বাংলাদেশের মুসলমানদের সবার জন্য জাতীয় সংসদ। এই সংসদে যতদিন পবিত্র কোরআন ও সহি হাদিসের ভিত্তিতে আইন ও শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হবে, তখনই আমাদের স্বপ্ন সার্থক হবে। দুই মিনিটের শেষ বক্তৃতা, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, সেদিন আল্লাহ বের করে নিয়েছিলেন। আজও বলে যাচ্ছি আমাদের রাজনীতি সৃষ্টিকর্তার বিধান অনুযায়ী সৃষ্টিকে পরিচালনা করা, আহলাদিসের রাজনীতি এটাই। আর সৃষ্টিকর্তার বিধান পাওয়া যাবে পবিত্র কোরআন এবং সহি হাদিসে, কোনো জাল হাদিসে সৃষ্টিকর্তার বিধান নাই। আর এই দ্ব্যর্থহীন স্লোগানের সঙ্গে যারা আপোষ সহযোগিতা করবেন, সমর্থন করবেন, তারাই আমার ভাই। যারা এর বিরুদ্ধে অবস্থান নেবেন তারা কশ্চিন করলে আমার ভাই নয়। সবাইকে নিয়ে দল করার আগ্রহ কশ্চিন করলে আমাদের চেরনা আয়োজন নাই। সলিড কিছু আকিদা সম্পন্ন মানুষ আমরা চাই। বাংলাদেশের বহু মানুষ বিশুদ্ধ আকিদার খবরই জানে না, আর সেজন্য আহলাদিস আন্দোলনের উপরে আমরা ডক্টরেট করেছি। আহলাদিস আন্দোলন যুগে যুগে কোথায় কিভাবে এসেছে অনেকের ইতিহাস জানা নাই, থিসিস অনেকে পড়েনও না। আমাদেরকে বলা হয় তোমরা তো কালকে জন্ম নিলে, যেদিন আমরা থিসিসের ভাইবা হলো আমার এক্সামিনাররা এক বাক্যে বললেন আপনাদের আন্দোলন তো হয়েছে 1831 সালে বালাকোট যুদ্ধের পর থেকে, এর আগে তো আহলাদিস ছিল না। তিনজন প্রফেসর আমার এক্সামিনার আমার ইন্টারভিউ 3 ঘন্টা আমাকে আটকেছে। আপনারা জানেন যে এইসব ভাইবাগুলো হয় নমিনাল, 5 মিনিট একটা আসল কোনো কিছুই না, ও আসল তো হয়ে গেছে আগেই। 3 ঘন্টা কেন রাখলেন? ওনারা চাচ্ছিলেন যে কোনো মূল্যে আমাকে নরম করতে, যে আহলাদিস মুভমেন্ট আসলে এত নতুন হয়েছে। তা আমি শেষকালে কী বললাম জানেন? হাসা যাবে না শর্ত। বলছেন স্যার ইতিহাস তো আপনারা কাগজে পড়েন, আর আমি যদি জীবন দিয়ে বলি তা আরো ভালো হবে। আমার পরিবারে 700 থেকে 800 বছরের ইতিহাস আছে। কিরকম? আমার আব্বা মারা গেছেন 94 বছর বয়সে, দাদা মারা গেছেন 102 বছর বয়সে, আমার পরদাদা মারা গেছে 105 বছর বয়সে। তো আমি হলাম অষ্টম পুরুষ। তো অষ্টম পুরুষ আমারটা বাদ দেন, এই সপ্তম পুরুষের 700 বছরের বেশি আহলাদিস আমার গড়ের মধ্যে, আপনি ইতিহাস বাদ দেন। সর্বনাশ বলেন কি? তা আমার বংশের কোনো ধারে কাছে কোনো বেদাতি নেই আমার ব্লাডের মধ্যে। ইতিহাস পড়ে কী করো? আর ইতিহাস তো আপনারাই লেখেন, বেদাতির ইতিহাস লেখে ওর মধ্যে হেদাতে ঢুকবে কোথেকে? বাবা আর পারলাম না, এদেশের ঐতিহাসিকরা কিভাবে ইতিহাসকে ধ্বংস করেছে ওরা জানে না। এরা বলে পীর পয়গম্বররা এদেশে ইসলাম নিয়ে এসছে, কোথার পীর পয়গম্বর ছিল কোথায়? ইতিহাস যা বলেছে সব দেখিয়ে দিয়েছি, শুনিয়ে দিয়েছি। থিসিসটা দয়া করে পড়বেন, বাংলাদেশে ইসলাম যে চ্যাপ্টার আছে ওখানে দেখবেন। সেখানে আমরা দেখিয়ে দিয়েছি যে দূর অতীতে আরব বণিকরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবদ্দশায় ব্যবসায়ী কাফেলা নিয়ে এই চট্টগ্রামের পাশ দিয়ে সেন্ট মার্টিনের ধার দিয়ে আন্দামান দ্বীপপুঞ্জ চীনে চলে গেছে তারা। আমরা প্রায় বলি উতলুবুল ইলমা ওয়ালাও বিসিন, বলি না? এটা হাদিস জয়ীফ নিঃসন্দেহে, কিন্তু বক্তব্য সঠিক। সেই যুগে ব্যবসা হতো চীনের দিকে হতো, ওই আরব সাগর বেয়ে তারা চীনে যেত, রাস্তাটা এটা দেয় সিটাংয়ের পাশ দিয়ে। আরব বণিকদের মাধ্যমে দেশে প্রথম ইসলাম এসেছে। আর বণিকদের সঙ্গে ইবনে কাসির বলছেন সবসময় আলেম ওলামা থাকতেন, তারাই এসে এদেশে দিনের দাওয়াতি কাজ করতেন, ব্যবসায়ীর ব্যবসা করতো, আর আলেমরা এখানে মানুষকে দিনের দাওয়াত দিয়ে মুসলমান বানাত। এখনও সেন্ট মার্টিনে একটা ঘরও অমুসলিম নাই, খবর রাখেন। সেন্ট মার্টিনে যে কজন লোক বসবাস করে তাই একটাও অমুসলিম নেই, সবগুলো মুসলমান। মিয়ানমারের যেখানে আরাকান এলাকাটা সম্পূর্ণ মুসলমান, এবং তারা সবাই আহলাদিস মুসলমান। পরে সব নষ্ট হয়েছে বক্তার খিলজি আসার পরে।
আল্লাহ রাসূলের জীবদ্দশায় যদি এখানে ইসলাম আসতে পারে তখন রাহমি রাজা মালিকুল বাঙ্গাল বলা হচ্ছে তিনি এক কলস জঞ্জাবিল বা আদা পাঠিয়েছিলেন হাদিয়া হিসেবে। সেই আদা আবু সাইদ খুদরি বলছেন আল্লাহ রসুল এই আদার টুকরা টুকরা করে আমাদের সাহাবিদের মধ্যে বন্টন করে দিয়েছিলেন, আমিও এক টুকরা পেয়েছিলাম। হাদিসটা মুস্তাদরাক হাকিম চৌত্র খণ্ড 138 পৃষ্ঠা রয়েছে, কিন্তু হাদিসটা জয়ীফ, সনদ জয়ীফ হতে পারে, বক্তব্য তো চলে আসছে। আলেকদুল সামিন ভারতরত্ন উপাধিপ্রাপ্ত আল্লামা আতহার মোবারক পুরি, তার সঙ্গে আমার সরাসরি তার বাড়িতে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। আমাকে পেয়ে উনি এত খুশি যে আমার বুকটা ভরে গেল যে আজকে বাংলাদেশে একটা আহলে হাদিস স্কলারকে পেলাম। তখন উনি আমাকে সব দেখিয়ে দিলেন, উনি বই হাদিয়া দিয়েছেন, নিজে হাতে লিখে ওর আলমারিতে সাজানো আছে। তিনি বলছে আপনি বাংলার মানুষ, এই বাংলাদেশ দিয়ে তো উপমহাদেশে ইসলাম ঢুকেছে, আর বড় বক্তার খেলতে তো অনেক পরে এসেছে, ও তো মামলুক, ও তো গোলাম, এ তো রাজাদের ইসলাম না। আর তার সঙ্গে মধ্য তুর্কিস্তান থেকে নানা ধরনের মারেফাতে সুফি এরা এসে ঢুকেছে, ঢুকে অরিজিনাল ইসলামটা শেষ করে দিয়েছে। আমাদের রাজশাহীর গবেষক ইবনে সামাদ উনি এখনো বেঁচে আছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যিনি যারা ডিএসসি উপাধি প্রাপ্ত উনি তার মধ্যে একজন, দেখো রেয়ার একটা ডিগ্রি, কিন্তু পিএইচডি বহু আছে, ডিএসসি কিন্তু খুবই রেয়ার, উনি তার মধ্যে একজন অত্যন্ত প্রতিভাবান একজন প্রফেসর। উনি লিখছেন এদেশের মানুষ একসময় হাদিসের অনুসারী ছিল তার প্রমাণ পাওয়া যায় তাদের কথ্য ভাষার মধ্য দিয়ে, এখনও কোনো জিনিস হারিয়ে গেলে বলে জিনিসটার হদিস পেলাম না, তাই বলে না হদিস, হাদিস আর হদিস তো একই জিনিস। উনি প্রমাণ করেছেন যে এদেশের মানুষ হাদিস সাহেব কথাই বলতো না, আর আমরা আমাদের থিসিস দেখিয়ে দিয়েছি 1300 খ্রিস্টাব্দে মারা গেছেন আল্লামা শরফুদ্দিন আবু তাওয়ামা, তার ছাত্র ছিল এহিয়া মনেরি বিহারের, তিনি তার পরে জামাই হলেন, তিনি কখনই খরবুজা খাননি, কারণ খরবুজা খাওয়া হাদিসে জায়েজ কে না জায়েজ, হালাল কে হারাম, এটা কোনো হাদিস স্পষ্ট পাননি বিধায় উনি খরবুজা খাননি। আমরা যাকে লালিম বলি, ফুটি বলি, একাধিক এক এক রকম বলে, বা বাঙ্গি বলি, এটাকে খরবুজা বলে, উনি কখনো খাননি। বলে কেন খাবো, দেখে হাদিস পাই কি, নাহলে খাবো না, কি ধরনের হাদিসের প্রতি তাদের আগ্রহ ছিল একটু প্রমাণ পাওয়া যায়। উপমহাদেশের মধ্যে বাংলাদেশ সবচেয়ে সৌভাগ্যবান দেশ, যেখানে সর্বপ্রথম সহিহাইনের দর্শ হয়েছে সোনারগাঁয় বিশ্ববিদ্যালয়ে। আল্লামা শরফুদ্দিন আবু তাওয়ামা ছিলেন বোখারার মানুষ, তিনি বোখারা থেকে এলেন দিল্লিতে, দিল্লির এই বেদাতি আলমদের অত্যাচারে উনি টিকতে পারলেন না, এলেন বিহারে, সেখানে বিদ্যার্থীরা পিছিয়ে লেগে গেল, টিকতে পারলেন না, এলেন বাংলাদেশে, তখন সোনারগাঁয় ঈশা খাঁর রাজধানী, সোনারগাঁয় আসার পরে এখানে এদেশের মানুষ তাকে লুফে নিল যে আপনি এখানে থাকেন, আপনি হাদিসের শিক্ষা দেন, কিসের হাদিস, কোরআন এই বুখারি এবং মুসলিম, বুখারি মুসলিমের দর্শ দেওয়ার সৌভাগ্য শুধু বাংলাদেশের ভাগ্যেই হয়েছে, উপমহাদেশে। এই জন্য বাংলাদেশ একটি গৌরবান্বিত দেশ, এবং এদেশের মুসলমানদের সর্বাগ্রে বুখারি এবং মুসলিমের সঙ্গে পরিচয় হয়েছে, বিধায় এই মাটিতে আহলে হাদিসের সংখ্যা সবচেয়ে বেশি বলুন আলহামদুলিল্লাহ। আবু তাওয়ামার স্মৃতি ধন্য সোনারগাঁয়ে সবার আগে আহলে হাদিসের বিশ্ববিদ্যালয় হওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু প্রশাসন কখনোই আহলে হাদিস হয় নাই, ফলে এগুলো কিছুই হয় নাই। তবে দেখতে গেছিলাম আমি ওই ওনার এলাকায়, যখন আমাদের জামাই বাবুজন ওখানে চাকরি করতেন তখন গেছিলাম, আল্লাহ পাক কীভাবে আহলে হাদিসকে হেফাজত করে একবার দেখেন, ওখানে বেশ অনেকগুলো কবর আছে, ওটা বলে পালাম সিটি না কি নাম দিছে, ওটা সমস্ত কবরে সৌধ নির্মাণ করা হয়েছে, সেখানে পূজা হচ্ছে, আগরবাতি হচ্ছে, মোমবাতি চলছে, একমাত্র শরফুদ্দিন আবু তাওয়ামার কবরটা সেরে একটু নাম লেখা আছে শরফুদ্দিন আবু তাওয়ামা, কোনো মাজার নেই, কোনো সৌধ নাই। আমি ওখানে দাঁড়িয়ে বলি আল্লাহ তুমি তোমার এই দিনদার আহলে হাদিস মহাদ্দেশ এইভাবে তুই হেফাজত করলে, এত লোকের সবাই তার অনেক পরে এসেছে, সবার কবরে সৌধ হয়েছে, ওনার কবরে সৌধ হয় নাই, এটি আল্লাহর পক্ষ থেকে গায়েবী হেফাজত নয় বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের কবর কোথায় হেফাজত করে, এখানে যেন তীর্থস্থান না হয়, এমনকি আমি বলে দিয়েছি আমার কবর কোথায় হবে তোমরা জানতে দিও না, সরকারি গোরস্থানে কবর দিয়ে দিও, যেন টেরি না পায় কোথায় হলো, অত জিয়ারতের দরকার নেই, বাড়ি বেশি দোয়া করে তাতে আমাদের হবে,
আহলে হাদিসদেরকে আল্লাহ পাক মৃত্যুর পরে এমনি করে সম্মানিত করেন। এজন্য বাংলাদেশ গৌরবধন্য দেশ, সহিহ হাদিসের দেশ। আলেকদুল সামিনের লেখক কাজী আতহার মোবারকপুরি বলছেন যে সেই রাহামি রাজা বর্তমানে কক্সবাজারের রামু উপজেলার নামকরণ করা হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। আজকে আহলাদিস আন্দোলন বাংলাদেশের কক্সবাজার জেলার সভাপতি আমার পাশে বসে আছেন, কল্পনাই করা যায় না যে সেখানে আমাদের দাওয়াত চলে যাবে। আজকে টেকনাফের আমাদের ভাই ডাক্তার নুরুল ইসলাম 2.5 কেজি ওজনের কি বলো কি নাম কি মাছ ভাই, রূপচান্দা মাছ নিয়ে হাজির হয়েছে এখানে, কল্পনাই করা যায় না। এসব মানুষের অন্তরের মধ্যে আমাদের স্থান কোথায় চলে গেছে একবার বোঝেন যে এত বড় মাছটাকে উনি ইতিপূর্বে কখনো দেখেন নাই। উনি দেখলেন এই মাছ আমি খাবো, আমার আমেরিকা বাদ দিয়ে চলে আসছে এখানে। এই যে মহব্বতের একটা ঢেউ উঠে গেছে চারিদিকে, কিসের মহব্বত? দিনের মহব্বত, দুনিয়ার মহব্বত নয়, ঠিক না? এই জজবা যদি একবার জেগে ওঠে আহলাদিসের মধ্যে, ইমানদার গুণের মধ্যে এই জজবা উঠে গেলে বাংলাদেশে বিপ্লব শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআন হাদিসের বিপ্লব হতে হবে, শেরেক বেদাতের বিপ্লব নয়। বাংলাদেশের বঙ্গভবনে আগামী দিনে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের পতাকা উড়বে, ওখানে কোনো বেদাত হবে না। আজকে বেদাতে আলমদের সংখ্যাগরিষ্ঠকে খুশি করার জন্য প্রধানমন্ত্রী ঈদ মিলাদুন্নবী ছুটি ঘোষণা করলেন, আমরা আদৌ এতে খুশি নই। ভালো করে শুনে দেখেন, সরকার যারা আছেন, বহু আহলে হাদিসের লোকও সেখানে আছেন, ঈদ মিলাদুন্নবী ছুটি ঘোষণা করা হলো কোন গ্রাউন্ডে? দুর্গাপূজা ছুটি আর ঈদ মিলাদুন্নবী ছুটি কি সমান নাকি? ইসলামে কোনো ছুটি নাই, কাজ করবে মানুষ, আল্লাহ জমিনকে আল্লাহর বান্দারা আবাদ করবে, ছুটি কিসের? দিবস পালন করার জন্য 7টা দিন আছে অনুমোদিত, একটা সপ্তাহে একদিন শুক্রবার, আর বছরে 2 দিন ঈদুল ফিতর ঈদুল আজহা, আর আছে হজের দিন, কয়টা হলো? 4। 8-3 দিন হলো হজ, ঈদুল আজহার পরে যে 3 দিন থাকে না ঈদ আয়ামে তাশরিক, এই 3 দিন, মোট 7 দিন আপনাকে শরীয়ত মোতাবেক আপনার অবকাশ আছে। এর বাইরে কোনো দিবস পালন করে অহেতুক সময় ব্যয় করার সুযোগ আপনাকে দেওয়া হয়নি। যদি দিবস পালন করা শুরু হয়ে যায় তাহলে 365 দিনের প্রত্যেক দিনই দিবস পালন করা লাগবে। আল্লাহ রসুলের জন্ম দিবস, মৃত্যু দিবস, বিবাহ দিবস, মরা দিবস, তার ছেলের কি বলে ওটা, ওটা 7টা ছেলেমেয়ে, প্রত্যেকটা মরা দিবস করতে হবে, 9টা বিয়ে গেলে প্রত্যেকটা বিবাহ দিবস করতে হবে, আবু বকরের হায়াত মওতের দিবস 2টো, ওমরের হায়াত মওত 2টো, ওসমানের হায়াত মওত 2টো, আলীর হায়াত মওত 2টো, হাসান হায়াত মওত 2টো, হোসেনের হায়াত মওত 2টো, এ করতে করতে আপনার বাবার হায়াত মওত চলে আসবে। এই কাজে করতে সারাদিন খেলে এই কামই করেন। বাংলাদেশে এখন ডিম দিবস পালন করা শুরু করছে, হাত ধোয়া দিবস পালন করা শুরু করছে, ভালোবাসা দিবস শুরু করে দিয়েছে, মা দিবস শুরু হয়েছে, বাবা দিবস শুরু হয়েছে, আর কত দিবস তোমরা চাও? মানে সরকার চায় হেসে খেলে জীবনটা যদি চলে যায়, এটা নাম দেশ পরিচালনা নয়। দেশের পরিচালক যারা হবে তাদের ঘুম হবে না, তাদের ঘুম পড়ার সময় থাকবে না। ইসলাম কর্মের ধর্ম, কর্মহীন ধর্ম ইসলামের অ্যালাউড নয়। ধর্মহীন কর্মের জন্য মূল্য নেই, কর্মহীন ধর্মের ঠিক তেমনি মূল্য নেই। ঘুমিয়ে ঘুমিয়ে যদি ঘুমোতে চান, আল্লাহর ওয়াস্তে আল্লাহর নামে ঘুমান, আর শেষ হচ্ছে আল্লাহর ইবাদত করেন, সেটা তো করবেন না। তাও আমরা টিভি দেখবেন, শেষ হচ্ছে নাক ডাকে ঘুমাবেন, বেলা 11টার সময় ঘুম থেকে উঠবেন, এই তো আপনাদের চরিত্র, জি না? আমি বারো করে বলে দিচ্ছি, আহলে হাদিস আন্দোলন বাংলার জমিনে না আসলে এদেশের মাটিতে কোরআন হাদিসের দাওয়াত চলতো না। পুরা দিল্লিতে মাত্র 46টা আলেম ছিলেন, প্রত্যেকটাই ছিল হাদিস বিরোধী। ওই ইতিহাস থিসিসের মধ্যে লম্বা, এখন সব মনে আসছে যে বলতে গেলে আমাদের ইমাম হোসেন বসে আছে, উনি আবার যাবে ঢাকায়, ওই ইমাম তো আমার আগে, আমি ইমাম তো পরে, সেই জন্য ইতিহাসে ঢুকলেই তো আমার মাথা খারাপ, এত ইতিহাস মনে আছে কোনটা বাদ দিয়ে কোনটা ধর্ম। আজকে আমাকে বলতে হচ্ছে আহলে হাদিস আন্দোলন যুগে যুগে, আমরা মনে করি রমজান করলে আহলে হাদিস হয়ে গেলাম, জি না? এক জায়গায় 3-4 জন লোক সালাত আদায় করছে, 4 মুজাবে 4 রকম সালাত, কিন্তু সালাতের বলে শুধু হানাফি সালাত আলাদা আর বাকি 3 মুজাব সালাত এক,
আপনি ওখানে বসে আছেন মাইক মান, আর এতগুলো সব দেখছেন কেরামান কাতবিন, এরা সব রেডি আছেন। মানে এখানে চারজন সালাত আদায় করেন, তো দেখি ইমাম হোসেন খালি হানাফি কায়দা সালাত পড়বে, আর বাকি সব একদম মালিকি আহলে কায়দা, একদম শাফি আহলে কায়দা, হাম্বলি আহলে হাদিস কায়দা। আপনি কিছুই চেনেন না কার গায়ে সিলমারা নেই, আপনি বসবে আরে মাত্র তো দুই দল দেখছি, দুইটা মজাব, একটা হানাফি আরটা আহলে হাদিস, আমার ওই বাকি দুটা কি কেউ বুঝতে পারবেন না, সবাই এক। কিন্তু এর মধ্যে এক বেরসিক আহলে হাদিস আছে যার সাইনবোর্ড নেই। এবার আপনি বিচারক বিচারে বসছেন, কি করবেন? ভাই তুমি যে হাত উঁচু করলে কেন? কেন আমার ইমাম শাফি রহমতুল্লাহ করে গেছে তাই করলাম, তুমি করলে কেন? আরে আমার ইমাম মালিক বলে গেছে তাই করলাম, তুমি কেন করলে? আরে ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, তিনি রহমতুল্লাহ করে আমি করবেন মানে? এই আহলে হাদিস তুমি করলে কেন? আমি করলাম আমার রসুল করেছেন তাই করলাম। বাহ্যিক কিন্তু তিনজনের সমান, আকিদা ভিন্ন, নাকি ভাবে কে ওই আহলে হাদিস নাকি ভাবে আহলে হাদিস বলতে মুখের জড়তা আসছে আপনাদের? আহলে হাদিস বলাটাই বর্তমান যুগ জিহাদের পর্যায়ে চলে যাচ্ছে। আহলে হাদিস বলতে ভয়, আহলে হাদিস বলতেই হবে আপনাকে, আহলে হাদিস মুনকার নাকিরের সামনে আহলে হাদিস বলতে হবে আপনাকে, বেদাত বলে রেহাই নাই। আহলে হাদিস বলাটাই জিহাদ, আহলে হাদিস একটা মুভমেন্টের নাম, আন্দোলনের নাম, বেদাতির অন্তর কাঁপতে থাকবে আহলে হাদিসের নাম শুনলে, ওই জন্য তো মসজিদ ভাঙে। আমিন জোরে শুনলে ইহুদিদের গা জ্বলে, আছেন হাদিসে? তো বাবা তোমাদের গা জ্বলে কেন? তুমি ইহুদি নাকি? গান বাজনা শুনলে গা জ্বলে না, আমিন শুনলে গা জ্বলে। কোন দেশে বাস করছি? এরপরে আমরা হলাম মাশাআল্লাহ একেবারে অলিয়া অলিয়া গজ কত কত যে হয়ে গেছে ঠিক ঠিকানা নাই। আহলাদিস মনে প্রাণে সত্যিকার অর্থে হওয়ার মধ্যেই আপনার ইহুকালে পরকালীন সফলতা। কি করে আসলে দেশে? প্রথমে বলে দিয়েছি আরব বণিক ও মহাদেশ ওলামায়ে কেরামের মাধ্যমে প্রথমে উপমহাদেশে ইসলাম আসে, আর ইসলাম আসলে দাদের হাতে তারা সাহাবিদের হাতে তাবিদের হাতে। সংক্ষেপে বলে রাখি উপমহাদেশে 18 জন সাহাবি সহ মোট 245 জন সাহাবি তাবি এবং তাবে তাবি উপমহাদেশে পদার্পণ করেছেন। ইতিহাসটা মনে দেখেন, এই সাহাবিরা কি হানাফি ছিলেন? এরা কি সাফি ছিলেন? বলো আবু হানিফার জন্মের আগে কি হানাফি হয়েছে না পরে হয়েছে? আবু হানিফার জন্ম কোন সালে বলো? মুখস্থ বলে সেখানে, হ্যাঁ যুব সংঘ সালিমের ন্যায়ের মধ্যে বলো আবু হানিফার জন্ম কোন সালে? 80 হিজড়িতে। রসুলের মৃত্যু কোন সালে? 11 হিজড়িতে। 80 থেকে 11 মাইনাস করে কত বছর হয়? 69 বছর। রসুলের মৃত্যুর 69 বছর পরে তার জন্ম হয়, জন্ম হলে কি মজা হয়েছে নাকি? তারও মৃত্যুর বহু পরে 400 বছর পরে যে মজা হয়েছে, তাহলে আবু হানিফার বাপ কোন মজা ছিল? এই বাবা বলো বলো, একটা বানাতে হবে, জ্বর তোমার দেওয়াই লাগবে, এত গোড়াবি কেন? আবু হানিফার দাদা কোন মজা ছিল? আমি আবু হানিফার দাদার মজা বললো, আবু হানিফার মজা লোক না, দাদা আগে না বাবা আগে? তো আগে যদি এতই জোর হয়, আগে তো আমার ইমাম আগে হয়েছে, আমি বেশি জানে, বোখারের সাথে বেশি জানে, আগে হলে কি বড় হয় নাকি? ওটা আগে তো আবু জাহেলের জন্ম হয়েছে, তো কি হয়েছে? সাবধান, হিসাব করে কথা বলেন। আহলে হাদিসটা এখন জেগে উঠেছে, অনেকের ধারণা আল্লাহ রসুল নিজেও হানাফি ছিলেন। কত যে কথা শুনি জনগণের মতে, এই আলেমরা এই গোলমাল গুলো লাগায়, এই আহলে তো কালকে হলো, আরে আমরা তো বহু আগে থেকে আছি। জি না, আপনি হয়েছেন কালকে, আমরা হয়েছে আপনার দাদার আমল থেকে। প্রচার নাই বলে সুযোগ পাচ্ছেন, প্রচার শুরু হয়েছে আর সুযোগ দেওয়া হবে না আপনাদের। আরব বণিক ও মহাদেশ ওলামায়ে কেরামের মাধ্যমে উপমহাদেশে ইসলাম এসেছে, সেই ইসলাম ছিল সাহাবিদের অরিজিনাল ইসলাম। পরবর্তীকালে ইখতারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি 601 হিজড়িতে বাংলাদেশ জয় করলেন, বাংলা অঞ্চল। তখন তার সঙ্গে সঙ্গে মধ্য তুর্কিস্তান থেকে মা ওয়ারান নাহার থেকে অনেক সুফি মারফতি ফকির এদের ঢুকলো। 11 হিজরিতে আল্লাহ রাসূল মারা গেলেন। তিনি কিন্তু শুনছেন আগে আদার ঘটনা শুনছেন তো আপনারা,
আর 600 বছর পরে যদি কেউ আসে তাকে কি আমি হিরো বানাবো না আগে যারা আছে তারাই হিরো হবে? এনারা আসার পরে অরিজিনাল ইসলামের স্বচ্ছ শরীরে বেদাত ঢোকা শুরু হয়ে গেল। বক্তার খেলজি আসার আগে যে 500 বছর গুজরে গেছে সেই সময় চলে এদেশের মানুষ মুসলমান মানেই আহলে দেশ। আস্তে 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 প্রচারের অভাবে, রাজনৈতিক পৃষ্ঠপোষকতার অভাবে এই আস্তে আস্তে শেষ হয়ে গেছে সব। বাংলা ভাষার প্রধান পৃষ্ঠপোষক কারা জানেন? এই হিন্দু বদরা বলে আমরাই বাংলা ভাষা সৃষ্টি করি। বেটা বাংলার বাংলাদেশ ভাষার পৃষ্ঠপোষক হচ্ছে না মুসলমানরা আলাউদ্দিন হোসেন শাহ, এই বাংলার সুলতান। এবং তিনি এদেশে প্রথম বুখারি শরীফ হাতে লিখে ক্লাসে পাঠ্যসূচির মধ্যে প্রবেশ করিয়েছিলেন, এজন্য তাকে আমরা সর্বান্তকরণে শ্রদ্ধা করি। সেই যুগে হাতে লিখে বুখারি শরীফ পাঠ্যপুস্তক ভুক্ত করা চারটিখানি কথা মনে করবেন না। আর এখন কোথায়? এই প্রিন্টের যুগেও বুখারি শরীফ পাই না। মাদ্রাসার নিচের থেকে কামিল পর্যন্ত সব বেদাতীদের লেখা বই, আকাদে নসফি কি আছে সেখানে? কোথায় আকিদার তহবে নেই কেন? ইমাম তহবে হানাফি মজাহ বলা হয় তাকে, তার লিখিত আকিদার তহবে কেন হানাফি বই ক্লাসে পড়া হয় না? কারণ তিনি লিখেছেন সেখানে আলহামদুলিল্লাহ সলিড আকিদা লিখেছেন যে আকিদাটা আমরা সর্বান্তকরণে গ্রহণ করি, আহলে হাদিস গ্রহণ করে থাকে, ওটা পাবেন না। আছে আকায়েদে নসফি, তার মধ্যে বহু গলতির বিষয়গুলো রয়েছে, এগুলো আমাদের লেখনীর মধ্যে চলে গেছে, বুকে বলার সময় না। ঠিক অমনি ফেকার মধ্যে অসংখ্য ভুল আছে, এমন কোনো পৃষ্ঠা নাই যেখানে হানাফি আর সাফি দ্বন্দ্ব নেই, লাইনে লাইনে দ্বন্দ্ব। এবার শুধু হানাফির মধ্যে ফতোয়া আলা শায়খায়েন সাহেবায়েন, ফতোয়া আলা তরফায়েন এই চলছে, ফতোয়া আলা আবি হানিফা, ফতোয়া তিনজনের এক নেই, আবু হানিফা তার দুই ছাত্র তিনজনের এক ফতোয়া আছে, এরকম খুবই রেহার, সবাই মধ্যে দুটো পাওয়া যাবে না সন্দেহ। প্রতি পৃষ্ঠায় আমি বলছি প্রতি পৃষ্ঠায় এই গোলমাল, অত বলা হচ্ছে কি হাদিসে বহু ইখতিলাফ, ফেকায় কোনো ইখতিলাফ নাই। এ বোকা বোঝানোর দিন আর এখন আছে? এটা হবে না, অনেক সমস্যা। আমরা বলি গোলমাল মেটানোর জন্য আল্লাহ রসুল বলে দিয়েছে ফরদ্দু আল্লাহ রসুল, ফিরিজ আল্লাহ এবং তার রসুলের দিকে। 1978 সাল থেকে 1998 সাল পর্যন্ত বাংলাদেশে একটা চেষ্টা হয়েছিল আল ইত্তেফাক মাল ইখতিলাফ, মত পার্থক্য সহই মত ঐক্য, মত পার্থক্য সহ ঐক্য। মাওলানা ফজলুল করিম সাহেব, আজিজুল হক সাহেব, গোলাম আজম সাহেব, আল্লাহ পাক তাদেরকে বরকালে ক্ষমা করুন, এনারা খুব চেষ্টা করেছিলেন কী করে মুসলমানকে ঐক্যবদ্ধ করা যায়, তারা ব্যর্থ হয়েছিলেন, পারেন নাই। আমাদের মধ্যে কিছু লোক খুব এখন সুর দিচ্ছে, আমরা ঐক্য চাই ঐক্য চাই ঐক্য চাই, সংগঠন থেকে বেরিয়ে গিয়ে ঐক্যকে লাভ আছে। বাবা সিলে তো ভালো জায়গা, আবার লাভ দিয়ে পড়ি এখন ঐক্য কর, ঐক্য তো ছিল, এখন ঐক্য পড়ে লাভ দেওয়া কেন? হ্যাঁ, ঐক্য হবে বিশুদ্ধ আকিদা আমলের উপরে। রিয়া অহংকার নেফাক নিয়ে যারা ঢুকেছিল তারা তাদের নেফাক নিয়ে চলে গেছে, ওগুলি আমরা চিন্তা করি না, আসবে যাবে এটা স্রোত। ঐক্য হবে বিশুদ্ধ আকিদা আমলের ভিত্তিতে এবং অবশ্যই সমাজ সংস্কারের ভিত্তিতে। আহলে হাদিস আন্দোলন সমাজ সংস্কারের আন্দোলন, যার মধ্যে সমাজ সংস্কারের চিন্তা ভাবনা নাই তার আমার দরকার নেই, খাওয়া বা ঘুমাবো যা। প্রতি পদে পদে সংস্কারের মেজাজ থাকতে হবে, প্রতি পদে পদে। আজকে সারাদিনে কতগুলো কালো টুপি যে হটালাম তা ঠিক নেই, কালো টুপি আর সবুজ টুপি হটাই নাই দেখো নাই, কত দাড়িতে হাত দিলাম বাবা দাড়িটা এলাম মানে সবই তো ঠিকঠাক আছে, এটা কী হলো? যত জুলুম দাঁড়িয়ে মারে কেন, ওটা হাত ছাড়ো, বয়স হয়েছে সাদা হয়ে গেছে, মাথা চুল সাদা কিন্তু দাঁড়িয়েবেলা কাটি একদম মাশাআল্লাহ, ওটা ওদের কোন তরিকার গাড়ি আল্লাহ ভালো জানে। যেই আসছে তাকে ধরে দিয়েছে, কোনো খাতির নেই। এই যে সংস্কারের মেজাজ, কত অসংখ্য নাম যে পাল্টাচ্ছে তো হিসাব নেই, হুবুল ফুগুল হেনা মেনা টেনা মেনা সব নাম রাখে মুসলমানরা, ওই হিন্দু না মুসলমান বোঝাও যায় না, নাম পাল্টাও, মুসলমানের বাচ্চা ইসলামের নাম রাখো, এসব ফালতু নাম কেন? কেউ তো আল্লাহ পাক তোমার বাবার নাম সহ তোমাকে ডাকবে, হে তোতা ইবনে পচা এদিকে আসো, হবে এসব নাম চলবে না। মুসলমান নাম হবে সুন্দর, কোনো অসুন্দর নিয়ে দুনিয়াতে বিদায় হবে না, তুমি তো জানাজা পড়বো আমি তো তোতা ইবনে পচার জানাজা পড়বো নাকি?
প্রতিটি পদে পদে সংস্কার থাকবে। কাল স্বর্ণের লালনে কি গেলাইছি? আরে বাপরে, লালন ধরে বাংলাদেশে কি একটা হয়ে গেছে, ও তো মুসলমানই না, তার জন্য এত মায়া কান না কেন? আহল হাদিস আন্দোলনের প্রতি পদে পদে সংস্কার ধর্মী, কিসের মাধ্যমে? কোরআন এবং হাদিসের মাধ্যমে। এইটা নিয়েই আমাদের পথ চলা। এই আন্দোলনের যাত্রাপথে অনেক বাধা বিঘ্ন হওয়াটাই স্বাভাবিক। প্রশ্ন হবে যে কবে থেকে গোলমাল হলো? হ্যাঁ, আল্লাহ রসুলের বিদায়ের অর্থাৎ মৃত্যুর পর থেকে আস্তে 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 টুকটাক শুরু হয়েছে। কারা করলো? ইতিহাস আপনারা জানেন, ইহুদি নাসারদের চক্রান্ত ছিল এর পেছনে। বিভিন্ন অনারব বই আরবিতে অনুবাদ হওয়ার ফলে যুক্তিবাদী বহু কিছু বিষয় ঢুকে গেল, তারপরে মশালাগত কিছু মতভেদ, সর্বোপরি রাজনৈতিক স্বার্থদ্বন্দ্ব, এগুলো কারণে মুসলমানদের মধ্যে আস্তে 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 ভাঙন শুরু হয়ে গেল। আর সে কারণেই মানুষ আগে যাই শুনত, বিশ্বাস করত, পরে কিন্তু তাহার করত না। লাম ইয়াকুনু ইয়াসআলুনা আনিল ইসনাদ, আগে মুসলমানরা কখনোই কারোর সনদ সম্পর্কে জিজ্ঞাসা করতো না। হুজুর বলছে ঠিকই আছে, ফারাম্মা ওয়াকাতিল ফিতনা, যখন ফিতনা শুরু হয়ে গেল তখন তারা জিজ্ঞেস করে, দেখো তো এই লোকটা আহলে সুন্নার অন্তর্ভুক্ত না আহলে বেদার অন্তর্ভুক্ত? যদি দেখা যেত লোকটা আহলে সুন্নার অন্তর্ভুক্ত তাহলে তার হাদিসটা গ্রহণ করা হতো, যদি দেখা যেত লোকটা বেদাতির অন্তর্ভুক্ত, কাদেরিয়া মুতাজিলা মুরজিয়া এইসব বেদাতি ফেরকা, এদের যদি দলভুক্ত হতো তাদের হাদিস মানুষ নিত না। এইভাবে শুরু হয়ে গেলে মোহাম্মদ ইবনে সিরিন বলছেন, এটা এইভাবে আহলুল হাদিস ও আহলুল বিদআ দুটো পৃথক নাম পরিচিত হয়ে গেল সমাজের মধ্যে। এটাকে লক্ষ্য করে ইবনে তাইমিয়া বলছেন, ওমিন আহলে সুন্নাহ ওয়াল জামাআহ মাযহাবুন কদীমুন মারুফুন ক্বাবলা ইখলকাল্লাহু আবা হানিফাতা ওয়া মালিকান ওয়া শাফিঈয়া ওয়া আহমাদা ফান্নাহু মাযহাবুস সাহাবা আল্লাযিনা তালাক্কাউহু আন নাবিয়্যিন। হে দুনিয়ার মানুষ, শুনে রাখো, আবু হানিফা মালিক শাফি আহমদ বিন হাম্বলের জন্মের বহু পূর্বে একটা পুরোনো মজহাব ছিল, সে মজহাব ছিল সাহাবিদের মজহাব। আমার কি আর পুরোনো ভালোবাসবো না নতুনটা ভালোবাসবো? পুরোনোই তো আসল, তাই না? এরপরে ইবনু খালদুন বিশ্ব ইতিহাসের সবচেয়ে নাম করা ঐতিহাসিক, যাকে সোশ্যাল সায়েন্সের জন্মদাতা বলা হয়, ইবনু খালদুনের পুরা পরিবার জাহাজ ডুবে সব শেষ হয়ে গেছিল। উনি অত্যন্ত ব্যথিত মনে বলতে, আর আমি কোনো লেখাপড়াই করবো না। 2 বছর উনি কোনো লেখাপড়া করেন নাই। শেষে মিশরীয় সরকার তাকে অনুরোধ করলো, আপনি আসেন, আপনার একটা মতো একটা মেরিট এইভাবে ধ্বংস হয়ে যাকটা আমরা চাই না। ওনাকে অনেক আদর করে কদর করে নিয়ে যাওয়া হলো, বলে আপনি দয়া করে লেখেন, আপনার সব দায় দায়িত্ব আমাদের। এই যে বেচারা লিখতে বসলেন, তিনি এমন একটা ইতিহাস রচনা করে গেলেন, ইতিহাসের জগতে অদ্বিতীয় অতুলনীয় গ্রন্থ কিতাবুল মুলুক ওয়াল আখবার। তার মুকদ্দমার ভূমিকা অংশে তিনি বলছেন, দেখো ওয়ান কাসমাল ফিকহু ফীহিম ইলা তরিকাতাইন, মুসলমান উলামায়ে কেরামের মধ্যে ফিকহ দুই ভাগে ভাগ হয়ে গেল। একটা হল তরিকাত আহলে রায় ওয়াল কিয়াস ওহম আহলুল ইরাক, আর একটা হলো তরিকাত আহলুল হাদিস ওহম আহলুল হিজাজ। ফিকহ দুই ভাগে ভাগ হয়ে গেল, এটা আহলুর রায়দের তরিকা, তারা ছিল ইরাকের অধিবাসী, আর একটা হলো আহলুল হেজাজের তরিকা, আহলুল হাদিসের তরিকা, তারা ছিল হেজাজের অধিবাসী, মানে মক্কামদের অধিবাসী। উনি বলছেন, কান আল হাদিস ও কালিলান ফি আহলে ইরাক, ইরাকিদের মধ্যে হাদিসের সংখ্যা খুবই কম ছিল, ফলে ফাস্তাক সারু ফিল কিয়াস, তারা কিয়াস বেশি বেশি করা শুরু করলো। ইমাম মালিক বলছেন, ইরাক ছিল দারুল দর্ব, হাদিস ভাঙানোর কারখানা। ওখানে একটা হাদিস যদি 1 বিঘাত যাইতো ওরা লম্বা করে 1 হাত বানিয়ে ফেলত। ইরাক কোথায়? কুফা কোথায় জানেন না? কুফা হলো ইরাকের মধ্যে নাম করা হোক, কারণ কুফা যে অবৈধ রহমতালের জন্ম। এইভাবে ইবনে খালদুন ভাগ করে দেখিয়ে দিয়েছেন। এবার আসেন প্রশ্ন হতে পারে আপনাদের, তাহলে 4টা মজাব থাকতো হানাফি মজাব এত বিস্তৃত কেমন করে হলো সারা দুনিয়াতে? এর জবাবে ভারতের গুরু বলে পরিচিত হাকিমুল উম্মাহ শাহ অলিউল্লাহ মুহাদ্দিস আদ দেহলভি রহমতুল্লাহ বলছেন, ফাকানা সাবাবান লিজুহুরি মাযহাবিহি,
ইজ্জতুল্লাহ বালেগা প্রথম গুণ ডক্টর সুচল্লিশ পৃষ্ঠা উনি বলছেন যে যখন ইমাম আবু ইউসুফকে খলিফা হারুন রশিদের প্রধান বিচারপতি করা হলো ওনার কারণেই সমস্ত বিচারপতি হানাফি হয়ে গেল। আর সেই কারণে সারা দুনিয়াতে ইসলামের খেলাফত যতদূর ছিল সব সর্বত্র হানাফি মাজহাবটা ছড়িয়ে পড়ল। এটাকে আবার সত্যায়িত করছেন আবদুল্লাহ লখনৌবী যিনি প্রখ্যাত আলেম ভারতের হানাফি ভাইদের মধ্যে, তিনি বলছেন ওহুয়া আউওয়ালু মান নাশারা ইলমা আবি হানিফাতা ফি আকতারিল আরদে ওয়া সাবাতাল মাসাইল, তিনি প্রথম ব্যক্তি যে তার মাধ্যমে আওয়ানিবার মশালাগুলি সারা দুনিয়া ছড়িয়ে পড়ল। মোকদ্দমা শারীফে 38 পৃষ্ঠা, যারা মোকদ্দমা পড়ো ছাত্ররা ওই ভূমিকা অংশটা পড়ে দেখো, এগুলো সব পাইবার সেখানে সেখানে অনেক বাড়াবাড়ি কথাও আছে, সেগুলো যাচ্ছে না। এইটা উনি একটা হক্কাতা স্বীকার করেছেন যে আবু ইউসুফের কারণেই হানাফি মজাব সারা দুনিয়াতে রাজনৈতিকভাবে বিস্তৃতি লাভ করে, এই জন্যই তাদের সংখ্যা বেশি হয়। এবার আসেন আহলাদের যুগে যুগে কীভাবে কোত্থেকে আসলো, যারা ঐতিহাসিক তাদের মাধ্যমে আমাদের কথা নিতে হবে, আমরা এখানে হাদিস পাওয়া যাবে না। আল্লামা শামসুদ্দিন মোহাম্মদ বিন আহমদ আল বিশারি আল মাকদাসি অর্থাৎ বাইতুল মুকাদ্দাস এলাকার মানুষ, ফিলিস্তিনের মানুষ, তিনি হলেন ইতিহাসে ইসলামী জগতের শ্রেষ্ঠ ঐতিহাসিক, তিনি আহসানুত তাকাসিম বইয়ের লেখক। তিনি বলছেন আমি যখন ঘুরলাম সমস্ত দুনিয়া তো দেখলাম যে মক্কা মদিনার সব আহলুল হাদিস আহলুস সুন্নাহ, বলুন আলহামদুলিল্লাহ। দামেস্ক এবং সিরিয়ায় গেলাম ওল আমাল ও কানা ফি আলা মাযহাবে আসহাবুল হাদিস, ওখানেও সব আহল হাদিস। এরপর আমি গেলাম বাগদাদে, সেখানে গিয়ে দেখলাম বিচারপতিরা সব হানাফি। এরপরে গেলাম উপমহাদেশে মনসুরা, মনসুরাকে এখন আমরা করাচি বলি, তোমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে অথচ তোমরা বুঝতেই পারবে না। এই আয়াতের তফসির আপনি তফসির কাশ্যা পড়েন আর তফসির ইবনে কাসির পড়েন, পার্থক্য বুঝতে পারবেন। এসব রেফারেন্স আমার থিসিস দিয়েছি, সারাদের চোখ মুখ উল্টোপাল্টা হয়ে গেছে, বলে এগুলো তো আমরা জানতাম না কখন। এরপরে আসেন ইবনে হাজম আন্দালুসি, স্পেনের পঞ্চম শতকের মুজাদ্দিদ, তিনি বলছেন আহলুস সুন্নাহ আল্লাযীনা নাযকুরুহুম আহলুল আহলুল হক ওমান আদাহুম ফা আহলুল বাতিল। আহলুস সুন্নাহ ওয়াল জামাআ, যাদেরকে আমরা আহলুল হক বলি, হকপন্থী বলি, তার তাদের বাইরে যারা তাদেরকে আমরা বাতিলপন্থী বলি, তারা কারা? ফা ইন্নাহুম সাহাবা, তারা প্রথম দল হলো সাহাবীদের দল। তারপরে ওকুল্লু মান সালাকা নাহাজ মিন খিয়ারাত তাবিঈন, অতঃপর জ্যেষ্ঠ তাবিঈদের দল তাদের ছাত্র দ্বারা। তিন নম্বরে সুম্মা আহলুল হাদিস, মুহাদ্দিসিন গুণ আহল হাদিস গুণ। চার নম্বরে আমান তাবিউ মিন আল ফুকাহা জিলান ফা জিলান ইলা ইয়াউমিল ইয়াউমিনা হাজা, আমাদের যুগ পর্যন্ত যুগে যুগে তাদের অনুসারী ফকিদের যে দল তারা। অমানেক তাদা বিহিম মিন আল আওয়াম ফি শারকিল আরদি ওয়া গারবিহা রাহমাতুল্লাহি আলাইহিম, পঞ্চম নম্বর এইসব মুহাদ্দিসিনদের অনুসারী আওয়াম মানুষ যারা আছেন পৃথিবীর প্রাচ্যে এবং প্রাচ্যে এবং প্রতীচ্যে পূর্বে এবং পশ্চিমে যারা আছেন এরা সবাই মুহাদ্দিসিনদের অনুসারী আহলুল হাদিস। অনেকে বলেন আহল হাদিস মানে মুহাদ্দিস, সাধারণ মানুষ আহল হাদিস নয়। আমরা বলি যে হানাফি মানে কি শুধুমাত্র সাহেবান দুজন, ইমাম মোহাম্মদ আর ইমাম আবু ইউসুফ? আপনারা কে হানাফি বলেন কেন? আপনার আওয়াম মানুষ কিছুই বুঝেন না, হানাফি বানানটাও জানেন না। তো আওয়াম মুজাদ্দিদ ইবনে হাজম পরিষ্কার বলে দিচ্ছেন অমানে তাদা বিহিম মিন আল আওয়াম, আওয়াম মানে সাধারণ মানুষ। ইব্রাহিম ছিলেন মুসলিম, আমরা কি মুসলিম নই? ইমাম বুখারি সহিহ হাদিস আমল করতেন, আমরা কি সহিহ হাদিস আমল করি না? আমরা ইমাম বুখারি হতে পারার প্রশ্নই ওঠে না, অন্ত ইমাম বুখারির অনুসরণ করে তো আমলটা তো আমরা আমল করছি তো বটে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা আহলুল হাদিস নিঃসন্দেহে তারা ছিলেন মুহাদ্দিস, আমরা মুহাদ্দিস বলি না। আহলুল হাদিসের ইতিহাস পঞ্চম শতকের মুজাদ্দিদ ইবনে হাজম আন্দালুসির মাধ্যমে আপনারা শুনলেন। এবার দেখেন বিভিন্ন দেশে আহলুল হাদিসকে কী নাম বলা হয়। আহলুল হাদিস, আসহাবুল হাদিস, আহলুল হক, আহলুল আসার, মুহাদ্দিসিন ইত্যাদি নামে আহলুল হাদিস ফেকার কিতাব গ্রন্থ রয়েছে।
মিশর, সুদান এবং শ্রীলঙ্কায় এদেরকে বলে আনসার সুন্নাহ আল মুহাম্মাদিয়া। সৌদি আরবে কুয়েতে এদেরকে বলা হয় সালাফি, ইন্দোনেশিয়ায় বলা হয় জামায়াতুল মুহাম্মাদিয়া। উপমহাদেশে আমরা ছোটবেলায় শুনতাম মুহাম্মাদি, এখন আমরা বলি আহলে হাদিস। মুহাম্মাদি বললে এটা মুহাম্মাদি মসজিদ, খুলনায় আমাদের যে হেড অফিস বললে হয় মুহাম্মাদি জায় মসজিদ গোবর সাখা। মুহাম্মাদি এবং আহলে হাদিস নামটা বাংলাদেশে এবং উপমহাদেশে বেশি পরিচিত। নাম যেটাই হোক না কিন্তু আকীদা সবার সেম, এটি আমাদের সবচেয়ে বড় পাওয়া। সুদূর লন্ডনে বসে যারা এনসাইক্লোপিডিয়া অফ ইসলাম লিখেছেন তারাও বলে দিয়েছেন পরিষ্কার হবে যে আহলুল হাদিস হু ফলোজ দি প্রফেটিক ট্র্যাডিশন, আহলুল হাদিস তারাই যার নবীর হাদিস অনুসরণ করে। এইভাবে বলে গিয়ে তারা বলতে জেমস ফ্রি টু গাইড সিক গাইডেন্স ফ্রম দি হোলি কোরআন অ্যান্ড অথেন্টিক ট্র্যাডিশন, যারা তাদের ধর্মীয় জীবনে যাবতীয় গাইডেন্স গ্রহণ করে কোরআন এবং সহি হাদিস থেকে। পরিষ্কার বলে দিয়েছেন তারা, তারা গবেষণা করে খুঁজে বলি আহলে হাদিস কি, আর আমার তো আমার বাবা দাদার শ্বশুর শাশুড়ি খবর আর আমি কি কোথায় যাবে। এজন্য খুব দুঃখ লাগে, নেপালে আহলে হাদিস মুসলমান আছে মোট সেখানে যা তার 10% হলো, 2% হলো আহলে হাদিস, খবর রাখেন নেপালে। তার মধ্যে ঝাপ্পা ভদ্রপুর এলাকায় সব বাঙালি, ওরা নেপালি না। আমি যখন নেপালি গেলাম খুঁজতে, আলহামদুলিল্লাহ সেখানে 17 জন সৌদি মাবুস পেয়ে গেলাম, তাদের রাবেতা আলম ইসলাম যিনি সদস্য আল্লামা আব্দুর ঝণ্ডানগরের সঙ্গে আমার সরাসরি কথা হয়েছে, আলহামদুলিল্লাহ সেখানে আহলে হাদিস আলেমদেরই দৌরাত্ব বেশি, অন্য কোনো আলেমই নেই। যদিও জনসংখ্যায় তাদের সংখ্যা কম, আলেমের সংখ্যা আহলে হাদিসের দিক দিয়ে আর বেশি। নেপালের সবচেয়ে বড় যে মাদ্রাসা ওটা আহলে হাদিসের মাদ্রাসা, মাদ্রাসা সিরাজুল উলুম ও মাদ্রাসা তাওলিয়া। মাদ্রাসা সিরাজুল উলুমে আমি নিজে গেছি, আপনারা জানেন আগের যত ইজতেমা আমাদের হতো নেপালের মাওলানা আবদুল্লাহ মাদানী আসতেন না, তিনি মারা গেছেন 2 বছর আগে। তো নেপালের মতো জায়গাতেও আহলে হাদিস আন্দোলন চলে গেছে, আফগানিস্তানের মতো জায়গাতে চলে গেছে। মাওলানা আবদুল্লাহ গজনবী তিনি যখন আহলে হাদিস হিসেবে কাজ শুরু করেন, তিনি এবং তাঁর 3 ছেলে প্রত্যেককেই এত বেশি নির্যাতন করা হয়েছিল, সেই নির্যাতন ইতিহাস পড়লে চোখে পানি আসে। যাই হোক, তারই পৌত্র পাকিস্তান জমিয়তে আহলে হাদিসের সভাপতি আল্লামা দাউদ গজনবী 1948 পরে তিনি বড় নেতৃত্বের আসনে আসীন হন। আর আফগানিস্তানে শুধু আহলে হাদিস একটা এলাকা আছে যেখানে তাদেরই আমির তাদেরই সব, ওরা আফগান সরকারের আইন মানে না, ওটা নূরিস্তান, ওর নাম দিচ্ছে নূর, কোরআন হাদিসে নূর এখানে থাকে, নাম নূরিস্তান। তাদের সাথে পর্যন্ত আমার করাচিতে দেখা হয়েছিল, এত কিছু যে খুশি তারা। তাদের মধ্যে ইমারত এবং বায়াত সিস্টেম পুরো মাত্রায় আছে, যদি সরকারি গণতন্ত্র ওগুলো মধ্যে ওরা নেই। এবার যান মালদ্বীপে, ওর অর্থ হচ্ছে জাজিরাতুল মহল, মহলটা হয়েছে মাল, এটা কি রূপা তামা ধাতু এটা কেন্দ্রটা। 1201টা দ্বীপ নিয়ে মালদ্বীপ গঠিত, সেখানকার যত মুসলমান মানে মুসলমান সম্পর্কে সবই, অন্য কিছু নাই, এরা সবই ওরা বলতো সাফি বলে, সালাতে পুরো আমাদেরই মতো। এসব দ্বীপ অঞ্চলে আমাদের দাওয়াত পৌঁছে গেছে। তারপরে ইন্দোনেশিয়া চলে যান, সেখানে তো অধিকাংশই সব সাফি, সেখানে জামাতুল মুহাম্মাদিয়ার নামে আহলে হাদিসরা কাজ করে যাচ্ছে। যান শ্রীলঙ্কায়, সেখানে যিনি মূল ভূমিকা পালন করেছিলেন 1947 সালে আব্দুল হামিদ বিন আদম পিল্লাইল বিক্রি, তিনি মূলত সাফি ছিলেন, পরে আহলে হাদিসের আকীদা বিষয়টা উনি বুঝতে পারলেন, বুঝার পরে উনি সাফি মানে বেদাতি সাফি কবর পূজারী সাফি, উনি গিয়ে ওনার বাড়ির পাশে যে কবরটা ছিল ওনার বাপদাদারা পূজা করত, উনি যেয়ে সেই কবরটা আগে ভাঙলেন, পাশের গ্রামে 8টা কবর ছিল ওটাও ভেঙে দিলেন, তৃতীয় কবর ভাঙতে গেলেই তো সমস্ত বেদাতি এক হয়ে গেছে। এসে বলল ওনাকে মারবে, কেন মারবে কেন, তো তুমি কবর ভাঙলে কেন, আরো ভাঙব, সর্বনাশ। শেষকালে পুলিশ হস্তক্ষেপ করে ওকে বাঁচাইল, মামলা হয়ে গেল আদালতে, আদালতে উনি উকিল দেন, বলে আমি নিজে কথা বলি, কিসের উকিল, উকিলটা তো লেখাপড়া দেন না, ওরা তো জানে ওসব, ওদের মতো বলবে হবে না। জজ বলছে আপনি বলুন আপনার বক্তব্য কি, উনি বললো আমি কোনো
আপনাদের সংবিধানে আছে এবাদতখানা ভাঙা যাবে না। আমি কোন এবাদতখানা ভাঙি নাই, আমি বুথখানা ভেঙেছি, মানে পূজার মণ্ডপ ভেঙে দিয়েছি। তোর আদালত তো থাকলে আবার কোন কথা হলো, কি প্রতিপক্ষ আপনারা বলেন উনি কি কোনো এবাদতখানা ভেঙেছেন, কি বলবে? তো না আসলে এবাদতখানা ভাঙেনি, ও কবর ভেঙেছে। তো কবর কি আপনারা পূজা করেন? আসলে করে তো না, তো মুখে তো স্বীকার করে না কি না, এটা তো মসজিদ না, এটা তো কবরস্থানে, মসজিদ ভাঙলে নেই আমি বিচার করতাম, ও তো মসজিদ ভাঙেনি। তো তো ঠিকই আছে, বিজয় হয়ে গেলে এনার একাকি। এই বিজয়ের পরে পুরো শ্রীলঙ্কা আহলে আন্দোলন জোয়ার উঠে গেল চারদিক থেকে, বলুন আলহামদুলিল্লাহ। 1993 সালের 28শে অগস্টে তখন আমি শ্রীলঙ্কার সম্মেলনে গিয়েছিলাম সরকার এভাবে, তখন ওখানকার আবু বকর সিদ্দিকের সঙ্গে আমার ডাইরেক্ট কথা হয়, সে বলে স্যার আসলে ঘটনা এই, ওনার একক জিহাদি প্রচেষ্টায় পুরো শ্রীলঙ্কায় আহলে আন্দোলন জোয়ার বয়ে যাচ্ছে আজকে। প্রত্যেক দেশে এমনি করে এক একজন একটা ভূমিকা রেখেছেন, যার মাধ্যমে সমস্ত উপমহাদেশ পেরিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আহলাদিস আন্দোলন ছড়িয়ে গেছে। আজকে বাংলাদেশে যদি আপনারা এগিয়ে আসেন, ইনশাল্লাহ বাংলাদেশ থেকে আবারও সহিহানের বিপ্লব শুরু হয়ে যাবে। বাংলার সীমানা পেরিয়ে সর্বত্র কোরআন ও হাদিসের আলোচনা চলবে। কাল আল্লাহ কালার রসুল, সঙ্গে কোনো কালাল ইমাম কালার পীর থাকবে না। ইনশাল্লাহ সারা দুনিয়াতে আল্লাহর রহমতের ফলগুধারা নাজিল হবে। আহলাদিস আন্দোলন যুগে যুগে বলতে গিয়ে অনেক বেশি বলতে হয়, এগুলি থিসিসটা পড়ে নেবেন, অনেক কিছু পাবেন সেখানে, এই সংক্ষেপে সব বলা সম্ভব নয়। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আহলাদিস আন্দোলনের জন্য আপনাকে অবশ্যই সময় দিতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।